ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমরা আর্টিকেল এন এর ব্যবহার অর্থাৎ ইউজ অফ আর্টিকেল এন শিখব এর মূলত তিনটি ব্যবহার রয়েছে প্রথম ব্যবহার হলো যে ওয়ার্ড কোন দিয়ে শুরু হয় অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় তার আগে আর্টিকেল এন বসে যেমন অ্যান অ্যাপেল অ্যাপেলের প্রথম অক্ষর এ এবং এটা একটি ভাভেল সেজন্য আমরা এন বসিয়েছি এন এন্ট অ্যান্টের এর প্রথম অক্ষর হচ্ছে ভাওয়েল তাই অ্যান বসিয়েছি অরেঞ্জের প্রথম অক্ষর ও এবং এটা একটি ভাবেল সেজন্য আমরা অ্যান বসিয়েছি তো দেখলাম আমরা ভাভেল দিয়ে শুরু হয় যে শব্দ তার পূর্বে আমরা অ্যান বসাই দ্বিতীয় নিয়ম এইচ সাইলেন্ট ওয়ার্ড এর পূর্বে অ্যান বসে যেমন অ্যান আওয়ার এইচ এখানে সাইলেন্ট আছে এবং তারপর যে ভাবেল সেখান থেকে উচ্চারণ শুরু হচ্ছে অ্যান আওয়ার অ্যান অনার এইচ সাইলেন্ট তারপর থেকে উচ্চারণটা শুরু অ্যান অনেস্ট ম্যান একজন সৎ মানুষ অর্থে একটি ইত্যাদি তিন নম্বর নিয়মে আসছে ডিগ্রি পদমর্যাদা ইত্যাদি উচ্চারণের পূর্বে যদি এ উচ্চারণটা শুরু করে আমাদের উচ্চারণটা করতে হয় তবে তার পূর্বে অ্যান বসে যেমন অ্যান এম এম বলতে গেলে প্রথমে আমাদের এ বলে নিতে হয় এম এ অ্যান এম বিবিএস অ্যান এল এল বি এল উচ্চারণের আগেও আমাদের এ আসে অ্যান এসডিও এস তো এইসব ক্ষেত্রে আমরা অ্যান বসাব এফআরসি এস এর শুরুতেও আমরা অ্যান বসাব কিন্তু বি এটাও একটা ডিগ্রি কিন্তু বি উচ্চারণ করার আগে আমাদের এ উচ্চারণ করতে হয় না অতএব এখানে এ বসবে একটি বোঝাতে টিসি টিকিট কালেক্টর এক্ষেত্রেও আমরা দেখলাম যে টি উচ্চারণের আগে এর উচ্চারণ করতে হয় না অতএব এর পূর্বে আমাদের এ বসবে তো এই তিনটি নিয়মের ক্ষেত্রে আমাদের আর্টিকেল এন বসাবে যদি একটি নির্দেশ করে